ফুলকলি কি কথা কইছে সেটা জানবেন স্যার হ্যাঁ হ্যাঁ ফুলকলি কইছে আপনার মতো স্টুপিড লোকের সাথে সে কোনোদিনও বিয়ে করবে চায় না সে পাশান ভাই কাকে ভালোবাসতো আর পাশান ভাই যদি সরকার বাড়ির ছেলে না হতো তাহলে তার সাথে পালায় যায় সে বিয়ে করত আর কিছু জানবেন স্যার না 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 সরি মিন্টু বিরক্ত করবার জন্য আবার কিছু কমেন্ট মনে হচ্ছে সম্রাট ভাই কোয়ার জন্য তো দাঁড়াইছি তাই না আমার কিছু বিষয় জানা দরকার শুনুন সম্রাট ভাই আমি আপনাকে আগে থেকেই কয়ে দিচ্ছি রোজিনা বুর সাথে আমার কি কথা হয়েছে সেই সম্পর্কে যদি আপনি কিছু জানবেন স্যার আমি কিছুই কবের পারবো না আপনার যদি খুব জানার ইচ্ছা থাকে তাহলে আপনি রোজিনা বুর কাছে জিজ্ঞেস করে নিতে পারেন তোমার রোজিনা বুয়ের বিষয় না সে তো আমার জীবনে অতীত তার সম্পর্কে কিছু না জানলেও চলবে তাহলে আবার কি কথা কর জন্য খাড়া করাইলেন এই যে এই যে এখন তুমি আসলা যেখান থেকে আসলা মানে ডেটিং যে ডেটিং থেকে আসলা এই সম্পর্কে আমি একটু বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাই ডেটিং এসব আপনি কি কথা করছেন সম্রাট ভাই আরে রাগ হচ্ছ কেন ডেটিং বিষয়টা তো খারাপ না দেখলাম তুমি ফুলকলির সাথে খুব নিরালায় কথা বলতেছিলা আরে এটা কোনো নতুন বিষয় না এই ফুলকলির সাথে কথা কোনে আপনি আর নতুন করে কিছু কমেন্ট না তো সম্রাট ভাই উত্তেজিত হয়ো না বিন্টু ফুলকলির বিষয়টা আমার কাছে খুবই সেন্সিটিভ সেজন্য আমার বিষয়টা ক্লিয়ারলি জানা দরকার ঠিক আছে কোন কি জানবেন স্যার খুবই সিম্পল এতক্ষণ তার সাথে অন্তরঙ্গভাবে কি কথা হচ্ছিল আরে ভাইরা আশ্চর্য কথা তো আমার তার সাথে কি কথা হচ্ছিল সেটা আমার একদমই ব্যক্তিগত বিষয় আপনি এটা নিয়ে এত গোয়েন্দাগিরি শুরু করছেন কেন কল তো আমি কার সাথে কথা করছি না করছি সেগুলো নিয়ে আপনারা তো গোয়েন্দাগিরি কেন কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলেন আমি রোজিনা বুর সাথে কি কথা করছি এখন জিজ্ঞেস করতেছে আমি ফুলকলির সাথে কি কথা করছি এত গোয়েন্দাগিরি শুরু করেছেন কেন আপনি কল তো আছে দেখো মিন্টু তুমি একটু আগে দীর্ঘ সময় যার সঙ্গে একান্তে সময় কাটায় আসলা সে কিন্তু আমার হবু স্ত্রী অতএব তার সম্পর্কে জানার এক ধরনের অধিকার আমার আছে তাই না হবু স্ত্রী আগে স্ত্রী হয় নিক তারপর জানবেন আসেন ঠিক আছে বলতে চাচ্ছ না বুঝে নিলাম এমন কিছু কথাই হয়েছে বিশেষ কথা বিশেষ মানুষের সাথে সন্দেহটা আমার আগেই হয়েছিল কিসের সন্দেহ আপনি তো খুব নোংরা মানসিকতার লোক সম্রাট ভাই আপনার মাথার মধ্যে তো আবর্জনা ভর্তি আবর্জনা কু ভর্তি ধ্যান ধারা কু ভর্তি মিন্টু মিন্টু তুমি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছ এইভাবে কথা বলো না আমি নরম সুরে কথা বলতেছি বলে তুমি এরকম করতেছো যদি তোমার মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে তাহলে কি কথা হয়েছে সেটা আমাকে বলো ফুলকলি কি কথা কইছে সেটা জানবেন স্যার হ্যাঁ হ্যাঁ ফুলকলি কইছে আপনার মতো স্টুপিড লোকের সাথে সে কোনোদিনও বিয়ে করবে চায় না সে পাশান ভাই কাকে ভালোবাসতো আর পাশান ভাই যদি সরকার বাড়ির ছেলে না হতো তাহলে তার সাথে পালায় যায় সে বিয়ে করত আর কিছু জানবেন স্যার প্রয়োজন নাই আর কিছু জানতে চাই না শুধু তোমার একটা কথা বলে দিতেছি এরপর যেন আমি ফুলকলির সাথে তোমাকে কথা বলতে না দেখি কথা কইলে কি করবেন আপনি মারবেন মারবেন আসেন তো আপনি মুকুল বিয়ে যে আপনাকে মারবেন চাই ঠিকই করবেন চাই আপনার মতো ফাউল লোকে মারাই উচিত মিন্টু তুমি কি রাখেন আপনার মিন্টু কি রে ভাই সাইড দিক থেকে কেমন অপমান ঠিক আছে ব্যাপার না